আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছেন আজকে? আজকে ভালো আছি আলহামদুলিল্লাহ। মা আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। লুৎফুন্নেসা। আপনার বাসা কোথায়? রায়েরবাগ। রায়েরবাগ, ঢাকা রায়েরবাগে। হ্যাঁ আচ্ছা, একজন হাউসওয়াইফ, গৃহিণী। কয় সন্তান আপনার? চারজন সন্তান। চারজন সন্তান, দুই ছেলে দুই মেয়ে। আলহামদুলিল্লাহ, খুব সুখী সংসার একজন। আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে চিকিৎসার জন্য এসেছিলেন এবং দীর্ঘদিন আপনি স্যারের ফলোয়ার ছিলেন, স্যারের বিভিন্ন ভিডিও দেখেছেন এবং স্যারের কাছে আসার জন্য অনেকদিন আপনি অস্থির হয়েছিলেন। স্যারের কাছে এসেছিলেন কি সমস্যা নিয়ে যদি একটু বলেন? পায়ে ব্যথা, কোমরে ব্যথা। আচ্ছা, পা এবং কোমরে ব্যথা, এই দুইটাই ব্যথা সবচেয়ে বেশি ছিল। পায়ের কোথায় ব্যথা ছিল? হাঁটুতে? স্যারের কাছে আপনি এসেছিলেন আপনার হাঁটু ব্যথা এবং আপনার কোমর ব্যথা নিয়ে। আচ্ছা, আপনার এই ব্যথাটা শুরু হয়েছিল কতদিন আগে মনে আছে? 2017 বা 2018 সাল থেকে। কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু? হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা। প্রথম ব্যথাটা কোথায় শুরু হয়? পায়ে। পায়ের কি? হাঁটুতে? হাঁটুতে। আচ্ছা, মানে হয়তো একদিন কাজ করছেন হঠাৎ করে দেখছেন যে হাঁটুতে ব্যথা। আগে যেরকম নড়াচড়া করতে পারতেন, মুভ করতে পারতেন, হঠাৎ করে পারছেন না। প্রাথমিকভাবে কোনো ডক্টর দেখিয়েছিলেন? ওই ইয়েতে, ধানমন্ডিতে দেখাছিলাম। আচ্ছা, দেখানোর পরে ডক্টর বলছিল যে অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে, পরে আমি শিখলাম। আচ্ছা, আপনি অপারেশনের কথা শুনে চিন্তা করেছেন না অপারেশন করবো না? আচ্ছা, তখন কি কোনো ওষুধ বা অন্য কোনো কিছু দিয়েছিলেন? ওষুধ দিত। আচ্ছা, তো এই ওষুধ খাওয়ার পরে কোনো উপকার পেয়েছিলেন? না, কোনো উপকার পাননি, বরঞ্চ আরো খারাপের দিকে যাচ্ছে। কম বেশি। আচ্ছা, কোমর ব্যথাটা কতদিন পরে শুরু হয়? একসঙ্গেই। একসঙ্গেই। আচ্ছা, সবচেয়ে খারাপ কি হয়েছিল সেটা মনে আছে? যে আগে তো হাঁটাচলা করতেন, এই রুম থেকে ওই রুমে যেতেন, বিভিন্ন জায়গায় কাজকর্ম করতে পারতেন, এরকম কি কখনো হয়েছিল যে একদম বিছানায় শয্যাশায়ী হয়ে গেছেন, বিছানা থেকে আর উঠতে পারছেন না, এরকমটা হয়েছিল? এটা সম্ভবত একবার হয়েছিল। আচ্ছা, এই রিসেন্ট। আচ্ছা, এক মাস আগে। আচ্ছা, তো যখন এই এত খারাপ অবস্থা হলো, ডক্টর দেখাচ্ছেন ভালো হচ্ছেন না, সুস্থ মানুষটার, যে মানুষটা একটা সময় পুরো সংসারটাকে সামনে রাখতেন, সে মানুষটা হঠাৎ করে দেখছেন আর কাজ করতে পারছেন না, হাঁটাচলা করতে পারছেন না, সংসারের কোনো কাজ করতে পারছেন না, কি মনে হতো? মনে হতো যে আর আমি কি কখনো সুস্থ হব না, এরকমটাই মনে হতো? খুবই কষ্টের একটা সময় কেটেছে। এবং আপনি শুয়ে থেকে, আমরা জানি যে আপনি একটা সময় ভিডিও দেখা শুরু করেন ইউটিউবের মাধ্যমে যে সেখানে কোনো চিকিৎসা পাওয়া যায় কিনা, এবং সেই সময় আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের বিষয়ে প্রথম জানতে পারেন এবং স্যারের কাছে সরাসরি চলে আসেন। স্যার কি বলেছিলেন আপনাকে মনে আছে দেখার পরে? ভর্তি করে দিল, তারপরে অ্যাডমিশন নিলাম। হুম হুম। নেওয়ার পর চিকিৎসা শুরু হয়ে গেছে। তারপরে আঁকতে বলতে পারছি না, পরে ভর্তি হয়ে গেলাম। আচ্ছা, ঠিক আছে, এখন চিকিৎসা নেওয়ার পরে এখন কেমন আছেন? ঠিক আছে। হাঁটাচলা করতে পারছেন? বাথরুমে একা একা যেতে পারছেন? বিছানা থেকে উঠতে কারো সাহায্য দরকার হয় এখন? ঠিক আগের মতো এখন সব কাজ করতে পারছেন? ব্যথা মুক্ত একটা জীবন কেমন লাগছে এখন? আলহামদুলিল্লাহ। দর্শক, এখানে আমরা ওনার ছেলেকে পেয়েছি যিনি ওনার সাথে ছিলেন সবসময় এবং সবসময় ওনার টেক কেয়ার করেছেন। আমরা একটু ওনার কাছ থেকে একটু ডিটেলসে শুনব যে প্রথম থেকে ওনার কী হয়েছিল এবং ওনারা কী কী ধরনের ট্রিটমেন্ট করেছিলেন এবং সর্বোপরি আজকে ওনার মা কেমন আছেন, পুরো বিষয়টা একটু আমরা ওনার কাছ থেকে আমরা একটু জানবো। আসুন দর্শক, একটু ওনার সাথে কথা বলি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হচ্ছে ফাহিম তানভীর আহমেদ খান। ফাহিম তানভীর আহমেদ খান, স্টুডেন্ট পেশায়। জি। আচ্ছা, আমরা জানি যে আপনার মা দীর্ঘদিন যাবত উনি পায়ের ব্যথাজনিত, অস্টিওআর্থ্রাইটিসজনিত সমস্যায় ভুগেছেন, পাশাপাশি ওনার PLID সমস্যা ছিল কোমরে। তো এই সমস্যার জন্য মানে কতদিন থেকে মূলত উনি ভুগছেন এই সমস্যাটায় মনে আছে? প্রথম 3 থেকে 4 বছর। 3 থেকে 4 বছর প্রথম যখন এই সমস্যাটা শুরু হয় ওই সময়টার কথা কি মনে আছে আপনাদের? হ্যাঁ মনে আছে। কি হয়েছিল প্রথম? আমি বলতো যে পায়ে ব্যথা হয়েছে সেরকম, তো আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই। হুম। তো উনি একটা মানে ভিটামিন জাতীয় ওষুধ এবং ব্যথানাশক কিছু ওষুধ দেয়। আচ্ছা, ওগুলি
চলতেছিল একটু লাউডলি। হ্যাঁ, তো যখন আপনারা ব্যথানাশক ওষুধটা শুরু করলেন, ব্যথা কমে যাচ্ছে, কিন্তু সেটা পার্মানেন্ট কোনো সলিউশন ছিল না, মানে ব্যথা কমতেছে না, প্রতিদিনই মানে ব্যথা যখন মানে প্রতিদিনই ব্যথা হইতেছে, আবার ওষুধ মানে কন্টিনিউ করা লাগতেছে। আপনারা কিছুটা অবাক হয়ে গেছেন, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কিছু হয়নি, বাট হঠাৎ করে দেখছেন ব্যথা, যে স্বাভাবিক মানুষটা একটা সময় পুরো সংসার সামলাতেন, তিনি আর হাঁটাচলা করতে পারছেন আগে না, তো তখন কি করলেন আপনারা? তখন আসলে তখনও আমরা অনেক মানে ওনাকে একটা না মানে একাধিকের ডাক্তারের কাছে দেখানো হয়েছে। আচ্ছা, প্রায় 10-12-15টা মানে অনেকগুলো ডাক্তারকে দেখা, অনেকজন ডক্টরকে দেখিয়েছেন, মানে ওপিনিয়ন জানার জন্য, মানে এটা আসলে কি করা যায়, ব্যথা কিভাবে কমানো যায়। আচ্ছা, আপনি কি রোগটা ধরতে পেরেছিলেন যে আসলে? হ্যাঁ, ওনার রোগটা আমরা ধরতে পারছিলাম, যে অস্টিওপোরোসিস আর্থ্রাইটিস, এটা আমরা মোটামুটি বুঝতে পারছিলাম, কিন্তু মানে এটা মানে ব্যথাটা তো আর আমরা কমাইতে পারবো না, তো আমরা বিভিন্ন ডাক্তারের কাছে যোগাযোগ করছি। এখন পরবর্তীতে আমি আর কি অনলাইনের মাধ্যমে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কথা জানতে পারেন এবং তিনি এখানে আসার জন্য আমাদেরকে বলেন। আচ্ছা স্যার, এখানে মাঝখানে একটু ইন্টারাপ্ট করে, যে আপনারা বলছেন যে বেশ অনেকজন ডক্টর দেখিয়েছেন, কেন? মানে আমরা তো নর্মালি যখন একজন বিশেষজ্ঞের কাছে যাই, উনি যখন আপনাদেরকে এই বিষয়ে একটু মতামত দেন যে আপনারা এটা করেন এটা করেন, আমরা সেই অনুযায়ী চলি, হয়তো একটা সময় আমরা সুস্থ হয়ে যাই। যে ট্রিটমেন্টগুলো নিয়েছিলেন সেটার মানে ফলাফলটা কী ছিল? মানে যেহেতু মানে স্থায়ী কোনো সমাধান হয়ে যাচ্ছে না, জাস্ট ব্যথা বাড়তেছে, কমতেছে, আপ ডাউন করতেছে, এর জন্য আমরা একটা স্থায়ী সমাধানের জন্যই বারবার ডাক্তার দেখাইতেছি, ই করতেছি। আচ্ছা, কনসালটেশন কিছুদিন আগে যেটা উনিও বলেছিলেন যে একটা সময় অনেক অপারেশনের কথা বলেছিলেন, তো যখন আপনাদেরকে অপারেশনের কথা বলা হয়েছিল, আপনারা সেটা থেকে কেন পিছনে ফিরে এসেছেন? অপারেশনের বিষয়টা আমি করতে চাই না এবং একটু রিস্ক ছিল। আচ্ছা, সেজন্য আর কি মানে আপনারা চিন্তা করেছেন যে অল্টারনেট আর কোনো চিকিৎসা আছে কিনা সেটা খুঁজতে গিয়ে আপনারা এতজন কনসালটেন্টের কাছে আপনারা গিয়েছেন, কিন্তু আপনারা কোনো সঠিক উপায় পাচ্ছিলেন না। এবং একটা সময় যেটা উনি বলেছেন, মা একটাকে বলেছেন যে উনি প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন। ভালো মানুষ যিনি হাঁটছেন, ফিরছেন, সংসারের কাজ করছেন, ব্যথা ব্যথা একটা সময় বিছানায় শয্যাশায়ী হয়ে গেলেন, কারোর সাহায্য ছাড়া বিছানার বাইরে যেতে পারছেন না, বাথরুমে যেতে পারছেন না, নিজের কাজ করতে পারছেন না, নিজের চোখের সামনে এইভাবে দেখছেন যে সুস্থ মানুষটা অসুস্থ হয়ে যাচ্ছে, তখন কী করলেন আপনারা? তখন আমরা কিছুটা নিরুপায়, কিছুটা হোপলেস, কি করা উচিত বুঝতে পারছি না, মানে কিছুটা আর কি আমরা মানে খুবই আপসেট হয়ে গিয়েছিলাম, ইয়ে হয়ে গেলাম, হতাশ, বা মানে আমরা মানসিকভাবে আসলে ভেঙে পড়ি সবাই, পরিবারের সবাই আসলে, যে আমু আর বিছানা থেকে উঠতেই পারতেছে না, সেটাই মানে ওয়াশরুমে যাবে মানে এতটুকু মানে তার ফিজিক্যাল এবিলিটি ছিল না যে ওয়াশরুম পর্যন্ত যাওয়ার। তারপরে আমরা মানে সাথে সাথে শফিউল্লাহ প্রধান স্যারের কাছে নিয়ে আসি। আচ্ছা, তারপরে বলেন। তারপরে আমরা শফিউল্লাহ স্যারের প্রধান কাছে নিয়ে আসি। উনি আপনার বিভিন্ন টেস্ট দেন, মানে আপনার মায়ের মাধ্যমে আসলে মূলত আপনারা জানা, কারণ উনি দীর্ঘদিন থেকে ইউটিউবের মাধ্যমে স্যারের ফলোয়ার ছিলেন এবং উনি মনে হয় কিছুটা জেদও করেছিলেন যে আমি ওনার কাছেই যাব। হ্যাঁ হ্যাঁ, উনি কিছুটা জেদও করছিলেন, হ্যাঁ, যে মনে একটা বিশ্বাস ছিল যে আমি ওখানে গেলে আমি সুস্থ হবো, সেই বিশ্বাস থেকে আপনাদেরকে বলেছেন এবং আপনারা একটা সময় ওনাকে নিয়ে এসেছেন। হ্যাঁ, তো আনার পরে স্যার হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে ওনাকে ভর্তির কথা বলে দেন আমরা জানি। হ্যাঁ, ওনাকে তখন কি স্যার এমন কিছু বলেছেন যে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন, মা কোনো টেনশন করার কিছু নেই, এমন কিছু বলেছিলেন স্যার? এবং সেই অনুযায়ী আপনারা ভর্তি হয়ে যান এবং ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। আমরা তারপরে তারপরে পরের দিনই আমরা স্যারকে দেখাই, যেদিন ওনার রিপোর্টটা পরের দিন আমরা নেই, রিপোর্ট টিপোর্ট নিয়ে উনি বললো যে থেরাপি নিতে হবে, তারপরের দিনই আমরা ভর্তি হয়ে যাই এখানে। আচ্ছা, এবং ভর্তি হওয়ার পরবর্তী অবস্থা এই যে আজকে আপনার মাকে আবার নিয়ে যাচ্ছেন, সেই প্রথম দিন যেই মা নিজে একা হাঁটাচলা করতে পারতেন না, ওয়াশরুমে যেতে পারতেন না, এখন কেমন দেখছেন আপনার মা? এখন আমি ভালোই দেখতেছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ভালোই, মানে কি হাঁটাচলা সব করতে পারছেন ঠিক আগের মতো করে, মুভমেন্ট এখানে ওখানে যাওয়া, কারো সাহায্য ছাড়া সব কাজ করতে পারছেন, ওনার নিজের কাজগুলো উনি নিজে, হ্যাঁ এটা হ্যাঁ করতে পারছেন। ব্যথার জন্য কি এখন আর কমপ্লেন করছেন? না, যে মায়ের চোখে একটা সময় কষ্টের চোখের পানি দেখতেন, এখন কি আর সেই হাসি দেখছেন না কান্না দেখছেন? হাসি দেখছি আর, আলহামদুলিল্লাহ। অসংখ্য মানুষ আছেন, অসংখ্য দর্শক আছেন, যারা শুধুমাত্র না জানার কারণে সঠিক চিকিৎসা থেকে তারা বঞ্চিত, তাদের জন্য যদি কিছু বলেন। আসলে বলার আসলে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে নিয়ে বলার তেমন কিছুই নেই, আপনারা আসতে পারেন, দেখতে পারেন এবং আপনারা নিজেই সিদ্ধান্ত নেবেন যে আসলে আমি চিকিৎসা নিব কি নিব না, আসলেই বুঝতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক শুনলেন এতক্ষণ, আমার এই মা যিনি একটা সময় বিছানা থেকে উঠতে পারতেন না, নিজের কাজ কোনো কিছু নিজে করতে পারতেন না, চোখের পানি ধরে রাখতে পারতেন না,
এবং এটা দেখে পরিবারের যারা সদস্য আছেন সবচেয়ে কাছের মানুষটাকে যখন এত কষ্টে দেখতেন তাদের কি কখনো ভালো লাগতো? তাদেরও কখনোই ভালো লাগতো না। এবার দেখুন সঠিক চিকিৎসাটা নিয়েছেন, আজকে সুস্থ আছেন, ভালো আছেন, নিজের পায়ে হাঁটছেন, নিজের কাজগুলো অন্তত নিজে করতে পারছেন, সুস্থ অবস্থায় আছেন, ব্যথার জন্য আর কাতরাতে হচ্ছে না, কারো সাহায্য চাইতে হচ্ছে না, এর থেকে বড় প্রাপ্তি আর কি আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থভাবে বেঁচে থাকবেন। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।